সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মুক্তিযোদ্ধার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের কোনাগাতি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম খলিলুর রহমানের গরুর খামার এবং একটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। ঘরে থাকা 70 মন ধান, গরুর খামার এবং পাশে থাকা একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে 10 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। তারপরে পলাশ, সাহেব আলি, এইসব মানুষ আমার বিয়াত গোয়ালের আগুন দিছে। বাবা আমি তার আমি বিচে চাই বাবা।